কি রান্না করছিস বুড়ি আজকে দেখি একটু খায়? ওই বুড়ি ওই আমি আমার জামাই কি জবাব দিব কি রান্না করছি কি খাবো আমার জামাই রান্না করতে পারছে খাও খাও রান্না করছিস কেন একটা সার্কাস ফ্যামিলিতে বিয়ে করছি কি শাশুড়ি পাইছি আমি আর কপাল আমার কত জ্বালা আমার একটু ভাল লাগে না চুপ চুপ তোর ছেলে মনে বাইরে থেকে আসছে সব শুনে ফেলবে একদম কান্নাকাটি করা যাবে না চল আমার চল 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 দাঁড়ান আপনার ছেলে আসছে মনে হয় দরজা খুলে আসি কি ব্যাপার এত খোলাগুলো দরজা খুলতে আরে আর বইলো না আম্মা কিচেনে যে নিজের হাত পুড়ায় ফেলছে আমি এতবার করে বলছি যে যা লাগবে আমাকে বলবে না আমি এনে দিব সে নিজে থেকে যায় নিজের হাত পুড়ায় ফেলছে কি অবস্থা বলো তো অনেকখানে পড়ে গেছো তো ডাক্তার ডাকতে হবে আমি 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 ডাক্তার দিয়ে আসি না 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 ডাক্তার লাগবে না আমার কিচ্ছু হয়নি আর কি বলে ডাক্তার ডাকতে হবে না শুনো শুনো আমার আমার একটা পরিচিত ডাক্তার আমি ফোন দিচ্ছি দাঁড়াও আমি ফোন দিচ্ছি দাঁড়াও আস্তে আস্তে সালাম আলাইকুম ভাবি হ্যালো আসসালামু আলাইকুম তুহিন ভাই হ্যাঁ তুহিন ভাই একটু ইমার্জেন্সি আছে যে আমাদের বাসায় একটু আসা লাগবে আমার শাশুড়ি হাত পুড়ে ফেলছে আচ্ছা আচ্ছা ভাবি কাউকে লাগবে কেন আমি আসতেছি ভাবি হ্যাঁ একটু তাড়াতাড়ি আসেন ভাই প্লিজ আমি দেখি একটা মলম টলম পাই কিনা বা ফার্স্ট এইডের ব্যবস্থা করি হ্যাঁ তুমি যাও যাও আয় বুড়ি তোর ছেলে আসছে বইলা সাহস পাইছিস ঠিক আছে ছেলেকে একটা কথা বলবি না আর যদি বলছিস তোর গলা একটা ছিঁড়া ফেলবো বুঝছিস হাস কি হয়ে গেল না মা বারবার বলছি না কি অবস্থা জানলে কি হবে আপনি জানেন তুমি কোথায় ফোন আসে আর তুমি ফট করে দোকান থেকে বাইরে যাও এ তোমার ব্যবসা নাকি হ্যাঁ বোনের জামার দোকান পাইছো বোনের জামার দোকান ঠিক আছে তোমার বোনের তোমার ইসের দোকান হ্যাঁ সমন্দির দোকান আমরা তোমার খাওয়াইতেছি পড়াইতেছি খুব খারাপ খুব খারাপ আমি আমি তোমাকে নিয়ে খুব টেনশনে আছি এর আগে দোকান থেকে টাকা চুরি হয়েছে তুমি ফট করে বাইরে যাও আমার তো সন্দেহ হয় তুমি এগুলি করো ছি ছি ভাই আমি আমি কখনো টাকা টুকু নেইনি আপনার ঠিক আছে বুঝবো না আমি নরেনের সাথে কথা বলবো তুমি টাকা নেও কি নেও না এটা পরে রাতে আমি কথা বলবো ঠিক আছে দিস ইজ ভেরি ব্যাড যাও যাও জি ভাই যাবো আর আসবা জি স্বাস্থ্য একটা বানাইছো তোমার জন্য আমার শুধু মানে বারবার শুধু এদিকে যাওয়া আশা করি আশ্চর্য আরে বাবু এরপরে ফোন আসলে আমারে বলবি ঠিক আছে যা করলা কত করে মামা এই দাও কই যাইতাছ দৌড়ায় আরে সময় নাই আমার পেশেন্ট বসে আছে তার এমনি পিষ্টে আসতেছে বুঝো না তো তুমি দেখ কি করতেছো সবজি কিনতে আসছি আচ্ছা আচ্ছা তাহলে শোনো ওই দুপুরে করলা ভাজিতে সুন্দরভাবে মনে করে তরকারি রান্না করে রেখে আমি আসুন না ঠিক আছে আমি যাইতেছি তারা আছে অনেক তারা আছে মামা আধা কেজি করলা দেন তো ভালো হলো আমাদের এলাকার ভিতরে একজন ডাক্তার পাওয়া গেল
দেখুন না, মার কি অবস্থা, একটু হাতটা পুড়ে ফেলছে। আহা মা, দেখতে দাও তো, ডাক্তার তো দেখুক না, নাহলে ঠিক হবে কি করে? একটু দেখি, একটু দেখি। আপনার মেডিসিন কই? মেডিসিন আসলে আসলে রাস্তা পড়ে গেছে। আপনি আবার বড় একটা হজম হলো, মেডিসিন নিয়ে আসবেন না, ও রোগীকে দেখতে আসছেন, আপনি মেডিসিন ছাড়া। আসলে আমি মেডিসিন দোকান থেকে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি মা, আসো তো আমি দেখছি। দেখাশোনা করবো, টেনশন করবেন না। তুমি এতদিন কোথায় ছিল বলো তো? তোমার আমি কতবার ফোন করছি তুমি জানো না? বাসায় ভাবি কত প্রবলেম করতেছে। তুমি ওদিকে যাও, আমরা এখন কথা বলতেছি, এখানে কোনো ডিস্টার্ব করো না, তুমি যাও। চিপায় বসে কি করছিস? আচ্ছা আমরা চিপায় বসে আর যেখানেই বসি তোমার সমস্যা কি? তুমি যাও। তুই এত রেগে যাচ্ছিস কেন সোনা? লেখাপড়া নেই, লেখাপড়া বাদ দিয়ে চিপায় বসে প্রেম করছিস? এখন কোন টাকা নাই, তুমি যাও ভাই প্লিজ। এমন করছিস কেন সোনা, দে না 100 টাকা দে। উফ আজব, আরে ও তো অনেক জ্বালাচ্ছে। আচ্ছা আপু যাও না, যাও যাও এদিকে, ওদিকে যাও, আমাদের কাছে কোনো টাকা নাই, যাও। কেন দিবি না, না খেয়ে আসি, ক্ষুধা লাগছে, দে 100 টাকা দে। তোমাকে 200 টাকা দিব, তুমি যাও তো, ডিস্টার্ব করো না। এই জোর গলায় কথা বলছিস কেন, 100 টাকা দে। দেখো আমরা দুজনই স্টুডেন্ট, আমাদের কাছে কোনো টাকা নাই, তুমি যাও, আমাদের এখন ডিস্টার্ব করো না প্লিজ। বাবা স্টুডেন্ট হলে চিপে এসে বাইক নিয়ে বসে প্রেম করছিস, আবার বলছিস টাকা নেই, দে 100 টাকা দে। এটা তো তোমার দেখতে হবে না ভাই। এই টাকা দিবি নাকি আমার সাথের গুলোকে ডাকবো? দেখো আমরা স্টুডেন্ট, আমাদের কাছে কোনো টাকা নাই, আর যা টাকা ছিল একটাকে লাঞ্চ করছি, সব টাকা শেষ হয়ে গেছে, এখন আর কোনো টাকা নাই প্লিজ। বাবা শুধু তোর কি একাই খাবি নাকি? বাবা আমাদেরও তো খিদা লাগে, আমারও খিদা লাগছে, দে 100 টাকা দে খাবো। শোনো শোনো, তোমার টাকা লাগবে তো, অন্য একদিন এসো, আজকে অন্যদের কাছ থেকে নাও। এত কিপটি মিকেন করছিস, এই না কর 100 টাকা দে। তুমি বিরক্ত করো না তো, তুমি যাও এখন এখান থেকে। এই ঝাড়িতে কথা বলছিস কেন, কি আমার সাথে গুলকে ডাকবো? তোর যারে ইচ্ছা তুই তারে যা, তুই যা এখান থেকে যা। এ বাবা এই চুকরিয়ে তো আমাকে ঝাড়িয়ে কথা বলছে। তোমাকে তো ভালো মতো বলাই হইলো, বলা হইছে না? তুমি এখন যাও এখানে, ডিস্টার্ব করো না, কথাটা বুঝার চেষ্টা করো। 100 টাকা দে, তুই যা তো যা, ডিস্টার্ব করছিস যা। আরে কি একটা অবস্থা বলো তো, দে 100 টাকা দে চলে যাব। তুই এখনি যাবি, যা। আয় তুই এটা করছিস কাকে রে, আমার সাথের গুলোকে ডাকবো নাকি? তোর যার ইচ্ছা তুই তারে ডাক, তোরে টাকা দিব না, তুই যা। বাবা এখন 100 যাচ্ছি, এখনি যা। আয় শুন, এখন 100 যাচ্ছি, তখন কিন্তু 1000 দিয়ে যেতে পারবি না, বলে দিলাম, দে টাকা দে। কোনো টাকা দিব না, তুই যা। এটাই তো নাগর। আবার গায়ে হাত দিচ্ছ তুমি? তোর নাগরটা কিন্তু সুন্দর আছে। আরে কি একটা অবস্থা ভাই, কি সুন্দর গো তুমি, কিছু বল। এই তোর নাগরটা কি, তোর সমস্যা কি, কি অবস্থা, গায়ে দিচ্ছ কেন? একটা দিনের জন্য তোর নাগরটাকে দেন আমার। আজব তো ভাই, তুমি যাও তো, যাও যাও এখান থেকে যাও। আই তোর সানগ্লাসটা তো অনেক সুন্দর রে। আজব তো, আই স্যার। আচ্ছা আপু তুমি যাও তো, আই দেখ, নিয়েছে দেখাচ্ছি বাবা, তারপর তো টাকা দিবি। ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। ভালো কইরা বাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা হেলিয়া দুলিয়া নাচে রে। ভালো কইরা বাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে। আয় যা, একা নাচতে কি ভাল লাগে নাকি, চল তুই সহ নাচবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 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 বলি, আমি বলি, শোনো আমি তোমাকে টাকা দিচ্ছি, ধরো ধরো, তুমি আর এখানে কোনো ঝামেলা করো না, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। দে দে বাবা 100 টাকা দে, এই নাও তোমার 100 টাকা, সানগ্লাসটা দাও। বাবা দিচ্ছি তো, এমন করছিস কেন? আচ্ছা আপু তুমি টাকা পাইছো না, এখন চলে যাও, যাও এখন যাও। বাবা তোর কত ভালো রে, 100 টাকা দিয়ে দিলি, তুই না অনেক ভালো। আই শোন, তুই অনেক ভালো। আচ্ছা টাকা পাইছো তো, এখন যাও না।
দোয়া করি বাবা, এই শুনে দিকে আয় না, একটু দোয়া করে দেই না। আরে বাবা গায়াত দিচ্ছ কেন? দোয়া করি বাবা, তোরা দুজন এই ছোকরা ছোকরি, তোরা যেন সারা জীবন একসাথে থাকিস। তোরা তাড়াতাড়ি বিয়ে কর। আর হ্যাঁ, বিয়ে করে না 20-25টা বাচ্চা ফুটা। ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা নে ধর তোর এটা। যাও না বাবা। আরে যাচ্ছি তো, এমন করিস কেন? কি অবস্থা? যাও না, যাও যাও। আচ্ছা তোমার সমস্যা কি? তোমার কাছে টাকা ছিল, তার আগে কেন টাকা দাও নাই? শুধু শুধু মজা কেন নিলা? আজও হাত ছাড়ো। বলো তোমার বাসায় কি সমস্যা হয়েছে আমাকে বলো তো। তুমি জানো না আমার বাসায় কি প্রবলেম? ভাবির অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে। বাবা আমাকে বাসা থেকে চাপ দিচ্ছে বাইরে চলে যাওয়ার জন্য। আমার কানাডার ভিসা হয়েছে, কিছুদিন পর আমি চলে যাব। আচ্ছা যাও। কিন্তু আমি তোমাকে এখানে একা রেখে যেতে পারবো না সোমা। তোমার ইচ্ছে হইছে না যাওয়ার, যাও, চলে যাও, যাও। তুমি তুমি তো জানো আমার ব্যাপারটা সবকিছু না। তুমি বাসা একটু ম্যানেজ করো। কি ম্যানেজ করবে এখন? এগুলো কিচ্ছু সম্ভব না। আমি তোমার সাথে এখন যেতে পারবো না। তুমি জানো ভাবির অত্যাচার দিন দিন সীমা অতিক্রম করতেছে। সে চাচ্ছে মায়ের যত সম্পত্তি তার নামে করে নিতে, না হলে আমাকে আর মাকে মেরে ফেলবে। সকাল বিকালে এই হুমকি দিয়ে যাচ্ছে, তুমি বুঝতেছো? এখন এই জিনিসগুলো তো আমাদেরই সলভ আউট করতে হবে না। কিভাবে সলভ আউট করবে এখন বলো? কোনো সলিউশন তোমার জানা আছে বলো আমাকে, তাহলে বলো শুনি। আচ্ছা চলো আমরা একটা মুভি দেখে আসি। আচ্ছা চলো তো বাবা চলো। আচ্ছা রো, চলো উঠো বাইকে উঠো। আজকে আমরা মুভি দেখবো, দেন রেস্টুরেন্টে খেয়ে দেন বাসায় যাবো। চলো বাজারে যাচ্ছি, আপনার কি কি লাগবে বলেন তো আমি নিয়ে আসি। আচ্ছা মা, চিংড়ি মাছ খাবেন? আরে কি বলো তুমি, চিংড়ি মাছে মায়ের অ্যালার্জি হয় সেটা ভুলে গেছো তুমি? অ্যালার্জি জাতীয় যে কোনো মাছ ছাড়া সব মাছ আনতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে বাবা, ওকে ওকে, আমি জানি আমার মার কী কী পছন্দ, তার চয়েস জানি, তাই না মা? জানার কথা না মা, আপনার কাশিটা মনে বেড়েছে, আমি দেখি কোনো মেডিসিন পাওয়া যায় না। আর তুমি বাজার থেকে আনলে চলে এসো। শোন বুড়ি, আমি এখন বাহিরে যাব। কই যাব? বাহিরে যাব। তোর ছেলে আসলে তুই একটা কথা বলছিস, একটা ক্লিক যদি করছিস, তাহলে তোর ছেলে মেয়ে দুজনকে একসাথে বিষ খায় শুয়ে ফেল, ঠিক আছে? তাহলে কিছু বলা যাবে না লক্ষ্মী মা, একটু হাসো, হাস। আমি এখন যাই, এসে তো দেখি সব কিছু ঠিকঠাক। ভাবি উনি তো পাঠাও বাইকার। ও আচ্ছা পাঠাও বাইক। হ্যাঁ ভাবি, আর কি আমি কলেজ থেকে মানে বাইকে করে আসছি। ভাই আপনার কত কত হলো? ওর মনে আছে, দান দান দিচ্ছি। পাঠাও বাইকার। তো আমি একটু সামনে কেনাকাটা করতে যেতে চাচ্ছিলাম, আমাকে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ পারবো, চলুন না ম্যাম। এই আমি কি আপনাকে একটু ঘুরতে পারি? আপনার যদি বসতে সমস্যা হয় তাহলে ঘুরতে পারেন। আচ্ছা আমাকে একটু ঘুরতে নিয়ে চলেন না। জি আজকে তো যেতে পারবো না, আমার ক্লাস আছে, আমার ক্লাসে যেতে হবে। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি পাখাও চালাই। ও আচ্ছা আচ্ছা, ভেরি স্মার্ট বয়। হ্যাঁ
তো চলো সামনে থেকে আমাকে একটু ঘুরে নিয়ে আসো, কিছু কেনাকাটা করবো আর তো ঘুরাও হবে। ঠিক আছে। আমার বউ তো তোমার খুব সেবা যত্ন করছে, কোনো অভাব তো বা চাহিদা তো সে অপূর্ণ রাখছে না, সে তো তোমার নিজে বাজার করে খাওয়া। আমার বউটা এত ভালো, তাও তোমার সহ্য হয় না। কি না করে তোমার জন্য শুনি, নিজের মায়ের জন্য এতটা করে না যতটুকু তোমার জন্য করে, তারপর তুমি বলবে আমার বউটা ভালো না। ভালো হবে কেমনে? হ্যাঁ অনেক ভালো বাবা, আমার এত ভালোবাসা সহ্য হয় না বাবা, তুই গ্রামের বাড়ি তোর কানার বাসা আমার দিয়ে। মা তুমি এটা কি কইতেছো? তুমি আমার ছেলে চলে গেলে আমি বাঁচব কি করে? কো তুমি ছাড়া আমার কেউ আছে? তুমি চলে গেলে আমরা কি নিয়ে মত? তাছাড়া কালকে আমি অফিসের কাছে চিটং যাবো, তুমি যদি এরকম কথাবার্তা কম আমার খুব খারাপ লাগবে, খুব কষ্ট হবে। বাবা তুই চিটং যাসনি বাবা, তুই চিটং যাসনি বাবা। মা তুমি কি কইতেছো? অফিসের কাছে যাবো না, আমার চাকরি থাকবে তুমি কও? না বাবা যাসনি। আচ্ছা আমি আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, তোমার তো রহস্য বুঝছি। মা কী হয়েছে একটু খুলে তো কবে? মা কাঁদতেছে, তুই এরকম ঘুমোটো রয়েছিস, আমার কাছে ক্লিয়ার করে না বলে আমি বুঝুম কীভাবে? কি সুন্দর না? হ্যাঁ আপনার খুব ব্যাড লাগ জানেন কেন? এই যে আপনার সাথে ঘুরতে যেতে চাচ্ছি কিন্তু আপনি যেতে চাচ্ছেন না। না না আমি যেতাম কিন্তু এখন আমার ক্লাস না থাকলে অবশ্যই যেতাম, আর মানে পড়ালেখার পাশাপাশি পাঠাও চালাই তো আবার ওইভাবে সময় করে উঠতে পারি না। খুব স্মার্ট আপনি কি? জি অনেক স্মার্টলি কথা বলেন, আবার উবারের বাইকও চালান, ইমপ্রেসিভ। থ্যাংক ইউ। ওয়েলকাম। Hey, hey, hey.
আইসক্রিম খাবেন? না না থ্যাংক ইউ, আইসক্রিম খাই না আমি। আজ আমি তাহলে যাই, অন্যদিন দেখা হবে ম্যাম। না আইসক্রিমটা একটু খান না প্লিজ। না 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 আমি আইসক্রিম খাই না। আমি খেয়েছি বলে ঘেন্না লাগছে? না না তেমন কিছু না। তাহলে খান। ঠিক আছে আমি তাহলে যাই। না না এখানে আসছেন, চলেন বাসায় চলেন। না না আজকের বাসায় যাবো না, আমার একটু কাজ আছে তো, কারণ আমি স্টুডেন্ট, আমার কোচিং এ যেতে হবে। কোনো প্রবলেম নেই, একটু বাসা গিয়ে এক কাপ চা এখন যাবেন নাকি জোর করে নিয়ে যাব? আচ্ছা ঠিক আছে চলুন। আসো আসো, শহীদ পরিচয় হও আমার ফ্রেন্ড। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি রিয়েল। হ্যাঁ আমি শহীদ। প্লিজ বসুন না, প্লিজ বসো। তো ভাইয়ের কী করা হয়? ভাই বেসিক্যালি আমি স্টুডেন্ট, পাশাপাশি আমি রাইড শেয়ার করি আর কি। বাহ, আমাদের ইয়ং জেনারেশনরা অনেক এগিয়ে আছে, ভালো লাগছে যে পড়াশোনার পাশাপাশি একটা ইনকাম সোর্সের ব্যবস্থা হচ্ছে, এটা বাবা মাকেও হেল্প করা হচ্ছে আমাদের সমাজ। বাই দ্য ওয়ে তুমি চিটাগং যাচ্ছ কবে? চিটং তো কালকে সকালে যাব। ভালো কথা মনে করে দিয়েছো, তুমি তোমার ব্যাগটা গুছিয়ে রাখো, অফিসের কিছু ফাইল প্রসেসটা বাকি আছে, আমি বরং সেটা করি। এই সুমাই এখানে কফি দে। ভাই আপনারা কফি খান, আমি একটু অফিসে কাজটা শেষ করি। হ্যাঁ ভালো থাকবেন। এবার যা, তাকা কি দেখতেছিস, যা। ম্যাম আমি আজকে তাহলে উঠি, আমার কাজ আছে। ম্যাম মানে এই আজকে থেকে আমি আর তুমি আমরা ফ্রেন্ড, কোনো ম্যাম নেই। আমি তোমার জন্য মিস চুমকি, জাস্ট কল মি চুমকি। ঠিক আছে আমি আজ তাহলে উঠি। একটা বসুন না। না আসলে আমার একটু বেরোতে হবে। আর শুনুন, মাঝে মধ্যে আপনার সার্ভিসটা আমি নিব, আপনার সার্ভিস আমি খুব সন্তুষ্ট, দেবেন তো নাকি? কফিটা খাবেন? না না আজ আর খাবো। Such a handsome guy. আপনি ধর বুড়া বয়সে হাতগুলো নষ্ট যাও আম্মা, ধো ঠিক মতো কানবি না, ধো শুয়ারের বাচ্চা একবার গয়ালামো কিন্তু খালি নাটক করে। আম্মা দেন না, দেন না, থাক দেন। আরে হাতটা পুরো নষ্ট হয়ে যাবে। আরে আম্মা না করি কিচেনে ঢুকতে, তারপর কিচেনে ঢুকে এগুলা করেই লাগবে। কাজ কর, আসলে দেখি সব কাজ শেষ, মানে খবর আছে। গেট খোল, বাথরুমে ঢুকে
এটা কি করতেছস তুই? কোন মতলব কথা কস? গেট খোল। এখানে কল গেট নাকি বাইঙ্গালাম করে দিলাম। এই কি ছে? তোর আমার সোনা চান কান্তা ছুসকিল লাগা। হ্যাঁ? বাতারে নিয়ে নিছি দিকা কান্তা স্যার। ওই কি ওই? হ্যাঁ? বাতারে বাসায় নিয়ে এসে খুব কষ্ট হইতেছে না? আরে আমার সোনাটা রে। তারপর তোর গলা টিপা মেরা দিব চিনস না কি দরদ ভাইয়ের ক্ষতি করুন না এক শর্তে তার মারে কবি যত সম্পত্তি আছে সব আমার নামে করতে বাতার নিয়ে কষ্ট করিস অন্য বাতার জুটাইস আমার দেখাইস কিন্তু হ্যাঁ বুঝছস মোটামুটি শোনা আমার একমাত্র মা খুব কান্নাকাটি করছে বারবার বলছে তাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিতে দেখো মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার কি মনে হয় জানো আমাদের বাচ্চা নেওয়া উচিত বাচ্চা নিলে মা একটা খেলার সাথী পাবে তার সাথে মানে মজা করতে করতে সময়টা পার হয়ে যাবে বাচ্চা নিব মানে আমি এত তাড়াতাড়ি বাচ্চা টাচ্চা নিতে পারবো না পাঁচ বছরের আগে কোনো বাচ্চাটা নিতে পারবো না তাছাড়া লাইফের এখন আমি দেখেছিটা কি এখনও অনেক এনজয় বাকি আছে এর আগে আমি কোনো কিছু নষ্ট করতে চাচ্ছি না আরে বাবা এটা তুমি কি বলছো পাঁচ বছর পর তোমার বাচ্চা তো নাও হতে পারে এ মা ডাক্তার সাহেব এসছেন পাঁচ বছর পর বাচ্চা হবে না তোমাকে বলছে না পাঁচ বছর পরই বাচ্চা নিব তাছাড়া আমার মায়ের আদেশ পাঁচ বছর আগে বাচ্চা নিতে পারবো না বাহ আমার মায়ের ইচ্ছার তুলনায় তোমার মায়ের ইচ্ছাটা বড় হয়ে গেল মানে তোমার মার যে দিন রাত সেবা করি কয়টা বউ এরকম করে করে এটা কি বেশি না আমি যা বলেছি তাই ডিসিশন ফাইনাল পাঁচ বছর পর বাচ্চা নিব পাঁচ বছর পরে নিব তাই বললাম টুডে টুমোর আমাদের তো বাচ্চা নিতে হবে তাই না আচ্ছা সব বাদ দাও না তুমি চিটাগাং যে কয়দিন থাকবা ছ সাত দিন থাকবো আবার এমনও হতে পারে একদিন আগেও চলে আসতে পারি তাহলে আমাকে নিয়ে চলো না তোমাকে নিয়ে যাওয়া কোনো বিষয় না আমি কোনো হানিমুনে যাচ্ছি না হ্যাঁ আমি যেখানে যাচ্ছি সেখানে অনেক ছেলেরা থাকবে তার ভিতরে তোমাকে না নেওয়াটাই উত্তম ছেলে মানুষ থাকবে এই জন্য আমাকে নিয়ে যাবে না এই যে আমি বাজার টাজার করি এখানে ওখানে যাই সেখানে ছেলেরা থাকে না বুঝি আচ্ছা যাই হোক আমার জন্য কিছু সুদ কি নিয়ে আসো নিয়ে আসবো না আমি এখন ঘুমাবো কাল সকালবেলায় আমার চিটাগাং গাড়ি ধরতে হবে আমি এখন শুবো না আম্মুর সাথে কিছু কথা বলতে হবে হ্যাঁ আম্মুর সাথে কথা বলবো না ফেসবুকে চ্যাটিং করবা সবই তো জানি আমার তো কাজ করে খেতে হয় ভাই আমি অ্যাটলিস্ট ঘুমাই
হ্যাঁ হ্যাঁ ভাবি। আপনি কই? হ্যাঁ ভাবি আমি আছি তো। হ্যাঁ দোকানেই আমি। কতদিন আপনাকে দেখি না। আচ্ছা শুনেন না, আজকে খুব বোরিং লাগতেছে জানেন, আজকে বাসায় আসবেন, লুডু খেলবো। হ্যাঁ আমিও তো খেলতে চাই ভাবি। আচ্ছা আমি এক্ষুনি আসতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আসেন। আপনি রেডি হয়ে থাকেন, আমি আসতেছি ভাবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসুন। এই যে এই যে, বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি চলে আসবো। ওকে ওকে রাখি, বাই। আয় মাইয়া, কই যাওয়া হইতেছে? কলেজে। কলেজে যেতেছো, ভালো কথা। নেক্সট টাইম যাতে কোনো মোটর বাইকের পিছনে তোমার না দেখি, সাবধান কিন্তু। হ্যাঁ জানি। আম্মা আম্মা এদিকে আসেন। শুনেন, আপনার ছেলে তো বাড়িতে নাই তাই না? আপনার ছেলের অ্যাবসেন্সেই পুরো বাড়ি দেখার দায়িত্ব আমার, তো আমি যা বলবো তা অক্ষরে অক্ষরে আপনারা পালন করতে কি বাধ্য। বাইরে আমার জুতা রাখা আছে, জুতাটা ক্লিন করেন। আমি জানি আপনি খুব ভালো জুতো আমি বুঝতে পারেন। আর শুনেন, আপনার মায়েরে বলে দেন কলেজ থেকে আসার পর যাতে সবগুলো কাপড় ধুয়ে রাখে, নাহলে কিন্তু খবর আছে। আর বাইকে যাতে চলাচল করতে না দেখি, আর রেজাল্ট খারাপ হইলে তো একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিব। হ্যাঁ কথাটা যাতে মনে থাকে, ঠিক আছে? শুনো ভাবি, জন্ম মৃত্যু বিয়ে রিজিক সব কিছু আল্লাহর হাতে, আল্লাহ যা লিখে রাখছে কপালে তাই হবে। দেখছস বুড়ি? হ্যাঁ দেখছস, তোর একটু মায়ের কি টপর টপর কথা? হ্যাঁ আমার কি বিন্দা বিন্দা কয়ে গেল? ওরে কিন্তু বুঝাই দিস, নাইলে কিন্তু টুরিটাই না ছিয়া ভালো আমি। আর শোন, একটু পরে বাসে মেহমান আসবে, যা সুন্দর করে ভালো ভালো খাবার রান্না করে রাখবি। যা যা, চোখের সামনে থেকে যা। সাহস কত বড়, মানে কি কি কয়ে গেল। হাই 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 হাই, এই শোনো শোনো শোনো, তো মাগো বাড়ির থেকে অসুখ বিসুখ লাগে এই থাকে, তুমি কি কলেজে যাইতেছো? আমার কি বুঝবে, এই মনে করো টেলিফোনের পর টেলিফোন করে ডাক্তার হয়ে আসে বিপদে, বুঝছো না? খালি টেলিফোনের পর টেলিফোন, আমার খালি আইতে হয় তোমার জায়গায়, দৌড়াদৌড়ি করতে হয়। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তুমি কলেজে যাও যাও। জিনিসটা তো খারাপ না, আমি একা কজনের লোক লুডো খেল। যাও ওই বনে। দাঁড়াও, কোথায় যাচ্ছ না বলে? ডোন্ট টক টু মি, তুমি না পাঠাও বাইকার, যাও বাইক চালাও। আরে শোনো, কি হয়েছে তোমার আমাকে বলো। আশ্চর্য, তোমার লজ্জা করে না আমার হাত ধরতেছো? তুমি কি চাও এতগুলো মানুষের সামনে তোমাকে আমি অপমান করি? তুমি এমন কেন করতেছো আমাকে বলো, কি হইছে আমাকে বলো। তুমি আমার ভাবির সাথে আমাকে রেখে বাইকে উঠো, আবার আমার বাসায় যাও, তুমি একটা চরিত্রহীন লম্পট, আমার সাথে কথা বলবা না। আর ওই দিন তো আমি বিপদে পড়ে আমি ভাবির সাথে গেছি, নালে তো আমার সাথে ঘুরো তুমি। আমি কোথায় তার সাথে ঘুরলাম তুমি বলো। এই ভাই কি সমস্যা, অনেকক্ষণ যাবো দেখতেছি তুমি এটাকে ডিস্টার্ব করতেছো। এক্সকিউজ মি ভাই, এটা ওর আর আমার পার্সোনাল ব্যাপার, আপনি কি থেকে জানতো? পার্সোনাল ব্যাপার রাস্তাঘাট এলাকার ভিতর চলবে না, আপনি সিনেমা করতে হলে পার্কে গিয়ে করবেন, হিরোগরি পার্কে গিয়ে করবেন, এলাকাটা মহল্লা মানে ভালো। আচ্ছা ভাই আমি দেখতেছি, আপনি যান। এই উনি কেন ডিস্টার্ব করতেছে? না ভাই আপনি যান। ঠিক আছে তাহলে গেলাম। তুমি বাইকে চলো। আর হাত ধরবো না, ওই বাইকে আমি উঠবো, ওই নরপিতাষ্টা ওই বাইক করছে, তোর বাইকে আমি জীবনে উঠবো না। আচ্ছা আমরা সামনে কোথাও গিয়ে বসি। না কোথায় বসবো আমি, তোমার সাথে আমি কখনো কথা বলবো না, আমার সাথে কথা বলবো না তুমি। তুমি আমাকে কথাটা বুঝাতে, ব্রেকআপ। সোমা হাত ছাড়ো, আমার আমার কথা শোনা, আমি ইচ্ছা করে করিনি। তুমি তো আমার কথা বুঝারই চেষ্টা করতেছ। আমি কি বুঝবো বলো, আমি কি বুঝবো? আমি ওইটা ইচ্ছা করে করিনি। তুমি কি ইচ্ছা করে করো নাই, তুমি বুঝলাম তুমি ঘুরতে গেছো, ভাবি তোমাকে জোর করে নিয়ে গেছে আমার বাসা কেন গেছো? আমি আমি কোন সিচুয়েশনে পড়ে এই কাজটা হয়েছে সেটা আমি তোমাকে বুঝাতে পারবো না। আচ্ছা শোনো না বাবা, বাদ দাও না, দেখো মেয়েটাকে পটাও, ডেট হচ্ছে আর একটা রিলেশন করো। তুমি তো আমার সম্পর্কে, তুমি তো আমার সম্পর্কে জানো না। কি জানবো তোমার সম্পর্কে আমি? তুমি কি জানবো বলো, আমাকে কি জানবো বলো, তোমার কিছু বলার আছে? ওইটা কি, ওইটা কি, কি ওইটা বলো আমাকে, এক্সপ্লেইন করো।
আসলে এটা আমারই ব্যর্থতা। হ্যাঁ তোমার ব্যর্থতা, এটাই বলো তোমরা সবাই, তোমাদের সবাইকে চেনা স্যার, কোনো কথা বলবা না। এটা আমার ব্যাড লাগ আসলে। হ্যাঁ কি ব্যাড লাগ? যে জিনিসটা আমার সাথে ঘটে গেছে, হ্যাঁ আমি আসলে এটা ইচ্ছা করে করিনি, সেটা তুমিও ভালো করে জানো। তুমি আমাকে চিনো, সোমা তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। কি রং মনে খেলেন, কলা কলা সাদা সাদা রং জমেছে কালা সাদা। দান দুটো কফি করে লাগে। আয় বুড়ি, দুটো কফি দেওয়া যায় হানে। মারুন ছয় উঠে কানা, আমার জীবনের মতো কানা দুইরো কানা হইব গেল। আমি আছি না তাই নি ভাবি। হ্যাঁ জমিনে ঘুরতে আমার লাগে। কই কক্সবাজার দুলো মিয়া, মজা করতেছেন নি আমার লাগে। আপনি নিয়ে যাবেন আমার কেমনে, আপনার বউ যাইব না লাগে। আরে বউ আর আমি দাম দেনি কি? আপনি যাবেন আমার লাগে, মনের মতো গরম। হাই হাই কই কি সিবিচে গোসল করুম, এক রুমে থাকুম, মজাই তো আলাদা। যাবেন না? দেখি জানাম আপনারে, ওয়েটিং লিস্টে থাকে। আচ্ছা তো আজ আমি দেখি তো কফি করতো। আই বুড়ি কফি দিতে সময় লাগেনি, খালি কাম চুরি করে জানেন। আরে মুরগি মানুষ মারেন। এটা কি বানাইছস? হ্যাঁ এটা কফি, এটা কফি গরম কে? হ্যাঁ খেলবি না। মাথা ব্যথা করছে অনেক, খুব বেশি না? হ্যাঁ। আহা এই জায়গাটা, এই জায়গাটা? হ্যাঁ। হ্যাঁ এখন কেমন ফিল হচ্ছে? একটু ভালো আগের থেকে। আহা উফ, আ শুধুই কি মাথা ব্যথা না? হ্যাঁ অনেক জায়গা ব্যথা। তাই এই জায়গাটা? হ্যাঁ এখন ভালো লাগে? হ্যাঁ ভাবি এই জায়গাটা। হ্যাঁ ও মাই গডনেস, হাতে ব্যথা করে ভাবি। হ্যাঁ প্রচন্ড। আমি সব ভর্তি দেবো এক এক করে। আপনি তো ভালো মাসাজ পারেন তো থেকে বলেন তো। তাই? হ্যাঁ সত্যি ভালো লাগে ভাবি অনেক। তো যখন
লাগবে আপনি আমাকে ডাকবেন, আমি চলে আসবো। হ্যাঁ, যখনই যখনই প্রয়োজন মনে করবেন আমাকে বলবেন, আমি সাথে সাথে চলে আসবো। খালাম, আপনি কান্না করতেছেন কেন? শুনো মা, তোমার একটা কথা বলি, তোমার স্বামী আমার ঘের ঘরে যাইয়ে প্রতিদিন লুডুকট খেলে, আমার বিটার বড় মাথা টিপে দেয়। তোমার স্বামীর একটু শাসন করো, তোমার স্বামীও খারাপ হয়ে যাবে। আমার বউটা বেশি সুবিধার না, বেশি ভালো না, আমারে ডেলি হুমকি দেয়, আমারে মারবো, আমার ছেলেরে মারবো। আমি বইতে কিছু কইতে পারি না, তোমার স্বামীর একটু বোঝাইও। এই কথা আমি যে তোমার এই কথাটা বলছি মা, তুমি কইও না, তাহলে আমারে মারবে, আমার ছেলেরও মারবে। মা আপনি চিন্তা করবেন না খালাম্মা, আমি তুহিনকে একটা ফোন করে দেখি। তুহিন তো ফোনটা ধরতেছে না, আমি শহীদ ভাইকে একটা ফোন করি। হ্যালো শহীদ ভাই, আপনি কোথায়? এই তো ভাবি, আমার তো চিটাং যাওয়ার কথা ছিল, কিন্তু প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, তাই বাসার দিকে ফিরে যাচ্ছি। কেন ভাই? আপনি ভাবিকে একটু দেখে রাখেন। ভাবিকে কেন? ভাবি আবার কি করছে? আপনি বাসায় আসেন তাহলেই বুঝতে পারবেন যে ভাবি কি করছে। আপনিও কি আসতেছেন আমাদের বাসায়? হ্যাঁ, আপনি আসেন, আমি আপনাদের বাসায় আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খালাম্মা আপনি চিন্তা করবেন না, আপনি বাসায় যান, আমি যাচ্ছি আপনাদের বাসায়। হ্যাঁ বলো না মা, আমার কথা। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ শুভা, কই তুই? এই তো ভাই আমি রাস্তায়। তোর কলেজ ছুটি হয়েছে? হ্যাঁ। যদি বাসায় একটু তাড়াতাড়ি। হ্যাঁ ভাই আমি এখনই আসতেছি। ওরে নাগিনী সাপিনী, নাগিনী সাপিনী, কতবার ডাকবো তোরে, আয়। ভাবি আপনার চোখ দুটো না, ওরে নাগিনী রাম সুন্দর, আহ পরানটা চলে যায়। তবে হ আজকে কিন্তু আমার নাক আপনার ঠিকই কেটে খেয়ে বুঝছেন। আচ্ছা দেখি, জানেন কি এটা নাগিনীর ছোবল, এইটা হইব না, আমার সাপ উল্টা আপনারে গিল্লা খাইব। আপনি যদি নাগিন হয়, আমি তো নাগ, আপনি আমার গিলা খাইলে আমি তো আপনারে কেটে কেটে খাবো। আচ্ছা দেখি। না এবার আপনি একশোবার আমি যখন নিচে থাকবো তখন নিচে যা ঘুরে আসবি, যাস নাই কেন, চল চল। হ্যাঁ আমার জীবনে দুঃখ, আমার জীবন খাওয়ার লেগে বুড়ি ফলানকার আছে, তোর মারে ফালামু। হ্যাঁ এত কি তোর মরস না কেন তুই? হ্যাঁ মরস না কেন? ভাইজা ভাইজা আমারে ভাইজা ভাইজা খাবি না, পোলা পাইন ধরে ভাইজা ভাইজা খাবি না, মরস না কেন তুই? মর মইরা আমারে বাঁচা, আমি আর মরতেছি না বুঝছস, মরতেছি না। আর ফালতু মহিলা করে আমার কান দা, ঢং করতো ঢং দেখো না, এককারে মায়ালাম বুঝছস, এককারে মায়না লোকের ফাটায় দিমাগ করে। ফালতু মহিলা কোনানকার, হ্যাঁ আমার জীবন ধ্বংস করবি, হ্যাঁ তোর ছেলে নে কেউ নেই আজকে মারি গেলাম। তোর এত বড় সাহস, তুই এবার বার গায়ে হাত দাস? হ্যাঁ আর আমার সাথে অভিনয় করে আমার সাথে ছড়া করিস তুই? তুমি এখানে কি করো?
কি করো তুমি এখানে? আরে আমি মুরব্বির ওষুধ নিয়ে আসছি। দেখতে আসছো? এইটা দেখা। সোমা আমার সব কিছু বলছে। রাস্তায় আসতে আসতে সোমা আমার সব বলতে আমি বিশ্বাস করি নি। নিজের চোখে না দেখে তো আমি বুঝতেই পারতাম না কি ঘটনা ঘটছে মা। এইসব কি মা? তোরে অনেক বলতে চাইছি বাবা, তুই বোঝস না। মানুষ তো তুই জানো আর তুই আমার মার্গা আমার মার্গা হাত নাস কেমন আমার তোর মানা। হ্যাঁ নিজে ভাবলে পারতো তুই এই কাজগুলো করতে? জীবনে তো পারতি না, আমার মা দেখে বাঁচস তা না? তুই তো ভালো অ্যাক্টিং করিস, আমি তো বুঝতেই পারি না যে তুই এমন অ্যাক্টিং করছিস। আমার মা নির্দোষ আর তুই আমার মার উপর অত্যাচার করতেছিস। আমি তো ভাবতেছি আমার মা বুঝি অন্যায় করছে। এই তুই তো ভালো অ্যাক্টিং করিস, সিনেমা যা নাটক কর, ভালো অভিনয় করতে পারবি, আমার বাড়িতে কি করছ তুই শুনি? ও আচ্ছা, এই জন্য তুই বাচ্চা নিতে চাস না? গোমর ফাঁস হয়ে যাবো বাচ্চা নিলে, সব পরিষ্কার হয়ে গেছে আমার কাছে। এই তোর রূপ তাই না? এই তোর রূপ। আমি তোর অনেক কষ্ট দিয়েছি, তোমার কথাই বুঝতে পারি নাই মা। মায়ের গায়ে হাত দিছিস না? মায়ের গায়ে পেট্রোল কেছে কত? আর ঘরে কেউ নাই তো তোর দায়িত্ব সরস আমার ভুগের মতো। তুই তোর বউর কাছে আমি গেছি কোনোদিন? তোর বউর আমি নিজের বোনের মতো করে দেখি, কখনো বলতে পারবো তোর বউ? ভাবলে আমি আপনার কোনো অসম্মান করে কথা বলছি? দাঁড়ান ভাই, ওর চিকিৎসা তো আমি করতেছি। ওর শখ হয়েছে না লুডু খেলা? হ্যাঁ, ছক্কা মারা সাপ লুডু খেলা খুব শখ হয়েছে না? লুডু খেলবি? ছক্কা সাপ তোর আজকে আমি লুডু খেলা শিখাবো। লুডু খেলা তোর আজকে আমি শিখাবো, চল। বাড়া খেলাইছে। এই ওর কি কি করছ গো? ভাবি আমার আর মায়ের উপর অনেক অত্যাচার করছে, ইভেন ওই দিন আমাকে বাথরুমে বসে মারছে। তুমি জানো ভাইয়া, আমি যাকে ভালোবাসতাম তার সাথে ব্রেকআপ পর্যন্ত করাই দিছে। এখন কথা বুঝতে কেন জবাব দে? আমার বোন যা করছে সবগুলো জবাব দে, কেন করছিস তুই এগুলো বল? কথা কষ্ট কেন? মুখে কুরু মারছিস কুরু, কথা বল। কিসের জন্য করছিস সেসব বল? আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। ভুলের খাতা পড়ি আমি কিসের জন্য করছি সেটা আগে বল, তোর উদ্দেশ্য কি বল? কিচ্ছু করে তোর আজকে একদম খোলা সকলে কবি, তোর আসলে উদ্দেশ্য কি? কি জন্য এসব কাহিনী করছিস? কিসের জন্য তুই এই বাড়ির মধ্যে একটা দুচোখখানা বানাচ্ছিস বল? আমার মা শিখাই দিছিল, আমি সম্পত্তি লোভে পুরো এগুলো করছি, আমি নিজের ইচ্ছা এগুলো করি নাই। সম্পত্তি সম্পত্তিতে কি হবে না? আজকে মরে গেলে কাল দুটি সম্পত্তিতে কি হবে? আমি মরে গেলে এই সম্পত্তি তো তোরাই খাবি, তোরাই খাবি, আর কেউ খাইব? আর আমার মেয়েটা বিয়ে দিলে চলে যাবো মনে মনে সম্পত্তি ধরে। তোর সম্পত্তির এত লোভ আর তুই কই? তুই আমার মায়ের উপর অত্যাচার করছিস জন্য? তুই মায়ের উপর অত্যাচার করলে কিসের জন্য বলতি যে আমার সম্পত্তি? তোর সম্পত্তি সব লেগে দিতে পারতাম। মার চেয়ে বড় সম্পদ পৃথিবীতে কিছু আছে? তুই সেই মার সাথে খারাপ ব্যবহার করছিস। এই তোর মার সাথে আমি কত খারাপ ব্যবহার করছি, উচ্চ স্বরে কথা বলছি, নোংরা ভাষায় কথা বলছি, কত হাত তোলা তোর দলের কথা। তুই আসলে বেশি বাড়ছস। তোর মতো মেয়ের সাথে আমি কেন পৃথিবী কেন সাহস নাই সংসার করা? তুই কারো বউ হওয়ার যোগ্যতা রাখিস না। আজকের পর থেকে তুই যদি আমার চোখের সামনে দেখি না, এত কলাটা টিপা মেরা ফেলাবো, কোদার কসম আমার সব চোখের সামনে পড়বে আজকে থেকে। শোনা, আমার চোখের সামনে থেকে সরা, সরা আমার চোখের সামনে থেকে। চল আর থাকতে হবে না, চল অনেক থাকছি, চল। মাগো মাগো তুমি আমার ক্ষমা করে দাও মা, আমি আমি তোমার চোখের ভাষা বুঝতে পারিনি মা। তুই আমার অনেকভাবে বোঝানোর চেষ্টা করছো মা, তুমি কান্না দিয়ে বোঝার চেষ্টা করছো, আমি বুঝি দেয় ও আরাম জানির জন্য তোমার ভুল বলছি মা। আমি মনে করছি ও সত্য কথা বলতেছে, তুমি আমার সাথে মিথ্যা দাদা করতেছো, ক্ষমা করে দাও আমারে।
তুই খাওয়া না করলে আল্লাহ যে ক্ষমা করবে না বাবা, আর জীবনে দাদা ভুল করো না বাপ, কোনোদিন ভুল করো না, আমি ক্ষমা করে দিও মা। আরে বাবা আমি কিছু করিনি তো, আমি কি ভাবির সাথে লুডো খেলতে পারি না? তো সাহস তো কম না, তুই বাসায় বউ রাইখা, তুই আরেকজনের বউ সাথে তুই লুডো খেলছ? আরে তুমি মারতে চাও না, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। তোরে মারবো না কি করবো, তোর তো গলা টিপা খুন করা উচিত। দেখো তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছো। এত কিছু আমি বুঝি না, আমি তো সংসার করব না। ওকে ভালো কথা, তুমি সংসার করবে না, আর তোমার সাথে আমার সংসার করে লাভটা কি? তুমি তো দিন দিন খাইতে খাইতে মোটা হয়ে যেতেছো, আমার একটা বাচ্চা দিতে পারছো? ভাই তোরটা খাইছি, আমার ভাইয়েরটা খাই, আর তুই যে চাকরি করস আমার ভাইয়ের দোকানে চাকরি করস, নিজের কোনো যোগ্যতা আছে চাকরি করার? খবরদার, অনেক শুনছি আমি, অনেক বলছো, অনেক গলা বেশি বাইরে গেছে না, বেশি বাইরে গেছে গলা, মনে করছো কিছু কই না দেখা? আমি ওই ভাবির সাথে গিয়ে লুডো খেলাম, আমি ওই ভাবির কাছ থেকে বাচ্চা নেবো, তুই এতদিনে আমার একটা বাচ্চা দিতে পারস না, খালি খাইস তার মোটা হইস, এতদিনে একটা বাচ্চা দিতে পারস না, আমার কি ইচ্ছা করে না এই বয়সে আমার একটা বাচ্চা, ছোট বাচ্চা ফুটফুটে বাচ্চা আমার সামনে খেলুক? তুই দিতে পারছ তো এত বছরে আমারে? হ্যাঁ হাত তুলুম, এবং ওই মহিলার কাছে আমি লুডো খেলতে যাব, ওই মহিলার কাছে আমি বাচ্চা পয়দা করামো, ওই মহিলার আমি বিয়ে করুম, রাখ তোর সংসার, তোর সাথে এক সেকেন্ড আমি সংসার করুম না, এক মিনিট এক সেকেন্ড থাকুম না, থাক তুই। আমি তোকে খুন করে ফেলবো, দেখবো তুই কেমনে বিয়ে করস, কেমনে সংসার করস। আচ্ছা ভাবি, আমাদের মধ্যে কি অবৈধ কোনো সম্পর্ক ছিল বল? আমি তো খালি জাস্ট তোমার মাথাটা টিপে দিয়েছি, তাই না? অবৈধ সম্পর্ক ছিল মানে তোমার জন্য আজকে আমার সংসারটা ভাঙছে? আমার সংসার তো একই অবস্থা বলো, আমারও তো বের করে দিছে, আমি তো আমার সম্বন্ধের দোকানে মনে করো চাকরি করে আমি এইভাবে চলি। যাক এখন আমরা যাচ্ছি কোথায়? আমি জানি না, তুমি জানো। আমার কাছে কিন্তু রিক্সা ভাড়াটা নেই, তুমি বিশ্বাস করো। কি ফকিং দিকে নিয়ে ঘুরতেছি আমি, হাই হাই বলে কি রিক্সা ভাড়া নেই, আমার সাথে বসছো কেন? না আমার ওই স্বর্ণের যা কিছু ছিল এগুলো আসলে বিক্রি করে খায় ফেলছি আমি, কি করবো আসলে ঠিক বুঝতে পারতেছি। কপাল। আচ্ছা ভাবি সত্যি বলো, আমাদের মধ্যে অবৈধ কোনো কিছু ছিল? অবৈধ কোনো কিছু ছিল মানে কি ছিল? এগুলা ছিল তা কি? আজকে আমার এত সুন্দর সাজানো সংসার সব শেষ, সব শেষ। আসলে ভাবি এটা তো ভালো লাগা থেকে সব কিছু হচ্ছে, তাই না বলো? শুধু ভালো লাগা থেকে হয় না, আমাদের দুজনের মধ্যে কেন ভালো?